এজবাস্টন টেস্টে ভারতের প্রথম একাদশে মোহাম্মদ সিরাজ এবং সার্দুল ঠাকুরকে দেখতে চান আগারকার। আগামী পরশুদিন অর্থাৎ পয়লা জুলাই থেকে এজবাস্টনে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পুনর্নির্ধারিত পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে তৃতীয় এবং চতুর্থ পেসার হিসেবে মোহাম্মদ সিরাজ এবং সার্দুল ঠাকুরকে দেখতে চান প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগারকার। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি ভারতের প্রথম একাদশে নিশ্চিত জুটি। তবে এছাড়াও মেন ইন ব্লুর বোলিং স্কোয়াডে আছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সার্দুল ঠাকুর এবং উমেশ যাদব। সম্প্রতি সোনি স্পোর্টস দ্বারা অনুষ্ঠিত একটি সাক্ষাৎকারে আগারকার বলেছেন, গত বছর ভারত যখন সেই চারটি টেস্ট খেলেছিল তখন মোহাম্মদ সিরাজের দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা চোখে পড়ার মতো ছিল। এই মুহূর্তে সে সবচেয়ে উন্নত বোলারদের একজন, তাই সিরাজকে প্রথম একাদশে না রাখার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। আগারকার মনে করেন, ব্যাট হাতে সার্দুলের দুরন্ত সক্ষমতা তাকে আসন্ন টেস্টের প্রথম একাদশে জায়গা করে দিতে পারে। এই বিষয়ে বলতে গিয়ে আগারকার বলেছেন, সার্দুল 8 নম্বরে ব্যাট হাতে নামলে দলকে বেশি ভরসা যোগায় আর ম্যাচে সীমারদের সাহায্য পেলে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রোহিত শর্মা। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইংল্যান্ডের সফররত জাতীয় দলের ক্রিকেটারদের জনসমক্ষে ঘোরাঘুরি করতে মানা করা হয়েছে। গত শনিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিত শর্মার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাকালীন কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল রোহিতের। বিসিসিআইয়ের এক সূত্র ANIকে জানিয়েছে, প্রকাশ্যে ইচ্ছামতো ঘুরে বেড়ানোর জন্য জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকে কড়া কথা শুনিয়েছে বিসিসিআই। বেশ কিছু ক্রিকেটারদের দেখা গেছে ভক্তদের সাথে সেলফি তুলতে, তাদের প্রয়োজন ছাড়া ঘুরে বেড়াতে বারণ করা হয়েছে। সম্প্রতি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভক্তদের সাথে সেলফি তুলতে দেখা গেছিল ইংল্যান্ডে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আগামী 1 জুলাই থেকে এজবাস্টনে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ, আর সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এমন সময় যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে জাতীয় দলের ব্যাকআপ হিসেবে ডাকা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। যদিও তিনি ইংল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র টেস্ট ম্যাচই খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। চোটের কারণে দলের নিয়মিত ওপেনার KL রাহুল ছিটকে গেছে টেস্ট ম্যাচ থেকে। এরপর রোহিত শর্মা করোনায় আক্রান্ত হওয়ায় সমস্যায় পড়তে পারে ভারতের ওপেনিং লাইন আপ। এমন সময় মায়াঙ্ক আগারওয়ালকে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের কোয়ারেন্টিন না থাকায় তার খেলতে সমস্যা হবে না। দেশের হয়ে মায়াঙ্ক শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গত মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। তাকে ইংল্যান্ড সফরের স্কোয়াডে রাখা হয়নি। ইতিমধ্যে ভারত এই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে। গত বছর কোভিডের জেরে মাঝপথেই বাতিল হয়েছিল এই সিরিজ। এক নজরে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচের উদ্দেশ্যে ভারতীয় স্কোয়াড। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ফলো করতে ভুলবেন না।